কি অবস্থা? আপাতত আর ভয়ের কিছু নেই, আপনি রিপোর্টগুলো নিয়ে এইদিকে আসুন, বসুন। ধন্যবাদ। ওনার রক্তে হিমোগ্লোবিন সহ বেশ কিছু উপাদানের মাত্রা অনেক কমে গিয়েছে, কিন্তু আগের রিপোর্ট অনুসারে তিনি সুস্থই ছিলেন। হ্যাঁ। আচ্ছা, ওষুধগুলো ঠিক মতো নেওয়া হয়েছিল? জি ম্যাডাম। আর এই ইনজেকশনটা? আপনি যেভাবে দিতে বলেছিলেন সেভাবেই তো দেওয়া হয়েছিল। সঠিক জায়গা থেকে নিয়েছিলেন তো? আমাদের বাড়ির পাশেই একটা ফার্মেসি আছে, সেখান থেকেই তো সবসময় ওষুধ কিনি। কিন্তু এটা তো কোল্ড চেন মেডিসিন, কেনার আগে ভালোভাবে চেক করে নিয়েছিলেন? ম্যাডাম, কোল্ড চেন কি? শুনুন, আপনার এই ইনজেকশনটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট। এগুলো বায়োটেকনোলজির মাধ্যমেই উৎপাদন করা হয়, যার উৎপাদন প্রক্রিয়া প্রচলিত ওষুধ থেকে সম্পূর্ণ ভিন্ন, এবং এগুলো অত্যন্ত তাপ সংবেদনশীল হয়। তাই উৎপাদনের শুরু থেকে রোগীর কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে এসব ওষুধ 2-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোল্ড চেনে রাখতে হয়, আর এজন্যই এই ওষুধগুলোকে কোল্ড চেন মেডিসিন বলা হয়। তাই কেনার আগে অবশ্যই বিক্রেতা কোল্ড চেন মেনটেন করেছে কিনা তা জেনে কিনতে হবে। ও আচ্ছা। তাপমাত্রার সামান্য পরিবর্তনেও এসব ওষুধ তার কার্যকারিতা হারিয়ে ফেলতে পারে। আমার ধারণা এ কারণেই আপনার মায়ের এই অবস্থা। কিন্তু ম্যাডাম, এই ওষুধগুলো তাহলে কিনবো কার কাছ থেকে? কোল্ড চেন মেডিসিন সবসময় অনুমোদিত বিক্রয় কেন্দ্র বা ভালো ফার্মেসি থেকে কিনবেন। কেনার সময় প্রয়োজনীয় প্রশ্ন করে জেনে নিতে হবে, ফ্রিজের তাপমাত্রা মনিটরিংয়ের ব্যবস্থা কি, ফ্রিজের পাওয়ার ব্যাক আপ সুবিধা আছে কিনা, থার্মোপোর বক্সে ওষুধ দিচ্ছে কিনা, বক্সের ভেতর আইস প্যাক দেওয়া আছে কিনা, আর থাকলেও ভেতরের তাপমাত্রায় ওষুধ কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আর নেবার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখ ও ইনটেক প্যাকেট দেখে নেবেন। ও আর একটা কথা, অনেকেই চিকিৎসার জন্য দেশের বাইরে যান এবং ফেরার সময় সেখান থেকে এইসব ওষুধ কিনে আনেন সঠিক নিয়মে কোল্ড চেন মেনটেন না করে, যা মোটেই উচিত না। এতে প্লেন বা ট্রেনে দীর্ঘ সময় পরিবহনের ফলে সহজেই ওষুধের কোল্ড চেন নষ্ট হয়ে যায়, ফলে ওষুধের সক্ষমতা আগের মতো আর বজায় থাকে না। এর ফলে অর্থের অপচয় এবং রোগীর অবস্থার অবনতি দুটোই হতে পারে। কি, যা যা বললাম মনে থাকবে তো? অবশ্যই থাকবে ম্যাডাম, আর কখনোই এমন ভুল হবে না। গুড, এখন তাহলে ইনজেকশনটা নিয়ে আসুন। ভাই, এই ইনজেকশনটা কি আছে? হ্যাঁ আছে তো, দেব? দিন, কিন্তু ভয় নেই, আমার ফার্মেসিতে যত্নের সাথেই কোল্ড চেইন মেইনটেইন করা হয়। এখন থেকে আরও বেশি করে মায়ের যত্ন নেবেন। মনে রাখবেন, এইসব কোল্ড চেইন মেডিসিনের উপর রোগীর স্বাস্থ্য সরাসরি জড়িত, তাই কোল্ড চেইন মেডিসিন ব্যবহারে সচেতন হন আর যত্নে থাকুক প্রিয় মুখের প্রিয় হাসি।